হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকালের চা খাওয়া প্রত্যেক দিনের মতো শেষ হয়ে গেছে, মেয়ে স্কুলেও চলে গেছে। তো এখন আমি রান্না করে চলে আসলাম। তার এখন যে গরমের দিন, তো গরমের দিনে একদম দেখো সিম্পলভাবে আমি থাকি, আমার কোনো সাজগুজ কিছু নেই, আমি নর্মাল থাকতে খুবই ভালোবাসি। তো এই জন্য দেখো একদম সিম্পল রান্না করে চলে আসলাম। তো এখন রান্না করব মাছ, আর ছেলেকে দেব ডিম, আর কে কী রান্না করি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই মাছগুলি খেতে ভীষণই ভালো লাগে আমার, তো ভাবলাম এখন যা রান্না করব তা নিয়ে নিয়েছি, আর অন্যগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো সকালবেলা যে চা খাওয়ার বাসন টাসন ছিল, তো সেগুলি ধুয়েছিলাম, তো এখন এগুলি আমি গুছিয়ে রাখবো। তো দেখো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি মাছ ভাজার জন্য কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি যাতে গরম হচ্ছে এদিকে। আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দেব। আর ভাত আমার রান্না করা হয়ে গেছে। তো চলো এক চুলার দিকে আমি মাছটাকে আগে ভেজে নেই। তো হঠাৎ মনে হলো না মাছের মধ্যে তো নুন হলুদ দেইনি, তো নুন হলুদ দিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি মাছটাকে ভেজে নেব। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে ক্যামেরাতে মনে হচ্ছে মাছগুলি ছোটো, কিন্তু মাছ ছোটো না, অনেকটা বড় আছে। আর এদিকে ডিমটা খুব গরম, তাই আমি জল দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলি এখন দিয়ে দেব। এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি আর রান্না করে আসলে যে কতবার হাত ধুতে হয় তার ঠিকানা নেই। রান্না করার চাইতে হাতটা কিন্তু বেশি ধোয়া হয়। কি হয়েছে বলো তো? তেল এতটা বেশি দিয়েছি, ভাবছি না তেল একটু কমিয়ে নেই, তো এই জন্য তেলটা কমিয়ে নিলাম। মানে ভরা বোতল থেকে হঠাৎ তেল ডালতে গিয়ে বেশি, অনেকটা বেশি পড়ে যায়, কি বলবো তোমাদের। তো দেখো এখানে জিরা আনা হয়েছে, তো জিরাগুলি আমি একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। অল্প কয়েকটা রয়েছিল দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি কাঁকরোল ভাজা বানাবো, এই জন্য কাঁকরোল কেটেছি, আর কাঁকরোলগুলি আমি আলাদা করছি। আর এখানে আমি আলুগুলিকে উঠিয়ে নিচ্ছি। আলু দিয়ে মাছ রান্না করব, আর কাঁকরোল ভাজা বানাবো, তো হয়ে যাবে, কারণ 10টার আগে আমার রান্না করতে হবে, এই জন্য চটপট করে আমি রান্নাটা করে নিচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
এরপর সব কাজ শেষ হয়ে গেছে, তো এখন বাথরুমে চলে আসলাম। তো একটু কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, কারণ রৌদ্র উঠেছে আজকে অনেক দিন পরে। আর এই কাজ করতে করতে হঠাৎ ফোন আসলো কুরিয়ারের। তো একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো শাড়িটা এসে গেছে। তো ভাবলাম না তোমাদের সাথে শাড়িটা শেয়ার করি, আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই কালার শাড়িটা কিন্তু আমার দারুণ লাগে, তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কালারটায় আমাকে কেমন মানাবে তো সেটাও কিন্তু বলো। তো দেখো বন্ধুরা, শাড়িটা চলে এসেছে, আর আমি কিন্তু প্রথমে আগে দেখেই নিয়েছি। আর দেখো বন্ধুরা, কালার দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে। কালারটা খুব সুন্দর, আর শাড়ির কাপড়টাও কিন্তু খুবই ভালো, দেখতে পারছো। আমার মানে দারুণ লেগেছে, কি বলবো। দেখো বন্ধুরা, খুবই সুন্দর, পাটটাও খুবই সুন্দর। কিন্তু এই শাড়িটার মধ্যে একটা জিনিস হয়েছে, ব্লাউজ পিসটা কিন্তু লাল দিয়ে দিয়েছে, ওর পাড়ের সাথে কোনো ম্যাচ হচ্ছে না। তো তাই একটু কনফিউশনে আছি, তবুও রেখে দেব, রিটার্ন আর করবো না, কারণ কালারটা আমার খুবই ভালো লেগেছে আর ডিজাইনটাও খুবই ভালো লেগেছে। ছোটো ছোটো পেন্টের মধ্যে ডিজাইন আমার বেশি ভালো লাগে। আর পাটটাও দেখো, ছুটের মধ্যে ভালোই আছে। আর কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।